দূর থেকে দেখলে মনে হবে কোনো এক প্রাগৈতিহাসিক স্থাপনা। তা তো সত্য বটে, কিন্তু এই ভবনগুলোর প্রতিটি ইট সাক্ষী দেয় কোনো এক মর্মান্তিক ঘটনার। বলছি, একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর করা সেই অমানবিক অত্যাচার ও হত্যাকাণ্ডের কথা। এটি হচ্ছে সেই টর্চার সেল, যেখানে রাত দিন ২৪ ঘন্টা বন্দীদের করা হতো নির্মম অত্যাচার। তাদেরই একজন ছিলেন মোহাম্মদ জৌলুস মিয়া, বয়স তার ৮৬ বছর। মহান স্বাধীনতার ৫২ বছর পর তার মুখ থেকে শুনব সেই করুণ পরিস্থিতির কথা। ক্যামেরায় ছিলেন তাহসিন আহমেদ। আমরা তিন ভাইয়ের মধ্যে আমার যে ছোট ভাই সমল মিয়া, ও চলে গেছে ইন্ডিয়া গিয়া মুক্তিযোদ্ধারে ঢুকছে। তখন এই সেক্টর আছে ৯ দিন কেপ্রিন, তখন মনি দিয়া লাইন খোলা আছেন, বাংলাদেশের মানুষ ইন্ডিয়া উত্তলাম তো ওই দিক ধরে খোলা আছেন। তখন আমার একটা সেল হয়েছে, সেলটা দেখবা লাগি ওই সাইলপাড়া ইন্ডিয়ার ক্যাম্পের থেকে আমার ছোট ভাই সমল আছে, ওই সেল তার বাঁচি যারা দেখতো একটা ব্রিজ বাঙ্গিয়া মুক্তিযোদ্ধারা কাহিনার ইন্ডিয়া গেছেন গিয়া। এই এদিনও আবার এই পাঞ্জাবি গিয়া মান্দালের লোক মুক্তিযোদ্ধার বেশি, আমরা গ্রামের আছে এই এটা কইরা ভাদ্র মাস তো রাস্তা আছে না, আমরা সব মানুষ ১০০ কত মানুষ ১০০ জন মানুষ ১০০ ১৫০ প্রায় ১৫০ মানুষই আমরা জাঙালে আর গা মান্দাল গ্রামের মানুষ দুইরা লইছে নৌকা দিয়া বাইন্দা আইনা বড় ব্রিজ দাঁড়িয়ে ন লাইনের মধ্যে বয়েছে, এই যে ব্রিজটা লাইনের মধ্যে বয়া একটা লাইট ইঞ্জিল আছে না হরত আছে হারা চাইছেন লাইট ইঞ্জিলটা দিয়া একদম বাইক চালাইব আমরা রবি ফরিস্ত এই সাতজন তো আমরা জানো সাতজন মিয়া মুরালি এই তো এক রাত্রে এক টাইমে মারছে এই যে সাতজনের নাম বললাম আমার বাড়ি এই সাতজন তো ইহে নয় জঙ্গল গ্রামে সব ঘর বাড়ি সব আছে ফুরিয়ে দেয় এই যে সবই আমাদের গ্রামের মানুষ তারা মারছে মানলে আর বাইশ সাতজন ইহে নেই এলাহার ভিতর পায়ের কথা যখন স্বর্ণ তখন তো ঘুম নিদ্রে ওরা এই যে পাঞ্জাবির দৃশ্য এবং কেমনে দৌড় আছে কী করছে ওই সবটা যখন মনের ভিতরে ভরে তখন দিনই না দুই না তার কিছু ভালো লাগে না, তখন ওই কথাটি স্মরণ হইলে আর ভালো লাগে না কীভাবে ভাই আনছে তিনও ভাই আমরা ছিলাম দলের লোকে মারছে বাঁচছে এবার তো ওই কথাটি যখন আজকে আজকে দৃশ্যটা মনে ভরে তখন আর মনে শান্তি লাগে না। আর আমার বাইরে দেখাইব যে মারছে আমি আমরা বুঝাই এটা আগে ছিল টিনের ঘর, এখন এটা আল্লাহর কুদরতে এটা হচ্ছে মসজিদ। মসজিদ ওই আমাদের নামাজিরা পাঁচ অক্ট যে জায়গাতে মারছে পাঁচ অক্ট সরিজা দিয়া নামাজ পড়ে এটা উন মসজিদ দিছে। আর শেহান্দর খান উত্তর ভার হইব দলানটা যে থাকতো কাছারি এটা দেখাই দিস তা তো মসজিদ দালানি গেছে এই মসজিদ রাখছিল রাখার পরে এরপর পরের দিন আমরা আমার বাড়িতে মাইরা সাইরা আগের দিন সন্ধ্যা ইয়ে বিকালে দর্শে দৈরা নিচে গা তেরোজুরি গাবিতে আইন না তেরোজুরি গাবিতে তেরোজুরি কোনটা ওই যাই গাড়ি ডাক বাংলা এইটা তেরোজুরি এইটা ইয়ান দরজাটি হইলা নিছে গা এই ইটার ভিতরে আমরা নিয়া হামড়াইছে এটার জন হামড়াইছে তখনকার জাগাও না এরপরে আমরা এই গাঁটলা ওই দেন অনেক গাঁটলা আছে এই গাঁটলার মধ্যে পাঞ্জাবি কাপড় চোপড় দইতেছে ইউনিফর্ম দইতেছি পোশাক পাঞ্জাবি পোশাক এরপর দইতে দইতে আমরা তো কইছি আইসে তার মাইরা আবার আজকে আমরা নিয়ে মাইরা লেব এখান থেকে নিয়ে আবার ওই ডাসিন ডাক বাংলা ওই দেন না দরজা এটি লোয়ার দরজা এই ডাক বাংলার ঘরটা মিটে নিছে আমরা কই হাইছে মসজিদেরতে আনলো ডাক তেরোজুরি যাবিতে তেরোজুরি বৃত্তে টিকা নিছে ওই আবার ডাক বাংলা এটা আছে ডাক বাংলা সাইড সাইডলা বড় ঘর আছিল এইটা জি এমন সময় ইয়ারপরে ওই ফোন আইসে আখারত টিকা যে জিডি জিডি মারছ আর মার না ইয়ান কারবালয়ে গেছে এরপরে পাঞ্জাবি অর্ডার ফায়ার সাইডা ইয়ারপরে ইয়ান টিকা আমরা মাগরিবের নামাজের পরে আমরা সারে এরপরে আমরা মান্দাল যাই এমাদা গিয়া ও বিলে বিলে গিয়া মেন স্বর্গ যান না অন্তত মেন স্বর্গ মেন স্বর্গকে যাই তারছি না গ্রামে গ্রামে গিয়া এরপরে ওই পানি ভাঙ্গা বুক পানি ভাঙ্গা ও গ্রামে যাই যে গ্রামে আশ্রয় লইছি হ্যাঁ গ্রামে রাত্রে তাইকা এরপরে আমার মা আর আমার আব্বা
এরপর আমার শাস্তল ভাইতে হকগুলো আইছে যে যখন ছাড়ছে দেখাই এরপর আমরা দুনু বাইরে দেখি আমার মা নৌকার থেকে ড্রিম করে ফিরে আসে যে নাই রে নাই আমার ফুট নাই এই দূরই এরপর ইয়ান থেকে আমরা আগস্ট মাসে 10-12 দিন পরে আমরা ইন্ডিয়া যাই ইন্ডিয়া গিয়ে এইভাবে থাকিয়া স্বাধীন হয়েছে পরে আমরা এতামাতি আইলাম।